কন্টেন্ট ক্রিয়েটর, একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে সবার প্রথমে হয়তো শখের বসে অথবা তার প্যাশন থেকে, কিন্তু আলটিমেটলি একটা সময় যাবার পরে সব কন্টেন্ট ক্রিয়েটররাই চান যে এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ইনকাম করার জন্য। এখন কথা হচ্ছে বাংলাদেশে যেসব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা বাংলা ভাষায় কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, তাদের ফেসবুক এবং ইউটিউব থেকে আর্নিংয়ের পরিমাণ খুবই সামান্য, মানে স্পন্সর বাদে ফেসবুক এবং ইউটিউব থেকে নর্মালি যে আর্নিংটা পাওয়া যায় ভিডিওতে অ্যাড শোয়ের মাধ্যমে, এই আর্নিংটা খুবই সামান্য। তো ম্যাক্সিমাম টাইম বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটররা চায় যে ফেসবুক এবং ইউটিউব থেকে ভিডিওতে অ্যাড শোয়ের মাধ্যমে এই আর্নিংটা কিভাবে বাড়ানো যায় এবং এটা কি আদৌ সম্ভব কিনা, আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি। সর্বপ্রথমে যেটা বলা যায় যে ফেসবুক এবং ইউটিউব থেকে ভিডিওতে অ্যাড শোয়ের মাধ্যমে যে আর্নিংটা, এটার পরিমাণ আসলে বাড়ানো যায় কি না, এর উত্তর আসলে দুইটা হয়। প্রথম উত্তরটা হচ্ছে না, 90% এটা সম্ভব না, এবং দ্বিতীয় উত্তরটা হচ্ছে এটা সম্ভব কিন্তু, এখানে একটা কিন্তু রয়েছে, এই কিন্তুটা কী সেটা আমি আপনাকে একটু পরে বলছি। প্রথম উত্তরটা নিয়ে ডিসকাস করা যাক, এটা সম্ভব না এবং কেন সম্ভব না। মূলত ফেসবুক এবং ইউটিউবে যেই অ্যাডগুলো আসে ইনস্ট্রিম অ্যাডস, এই অ্যাডগুলোর রেট খুবই কম থাকে, যার কারণে আপনার ভিডিওতে যতই অ্যাড আসুক এগুলোর সিপিসি খুব কম হওয়ার কারণে, মানে অ্যাডের রেট খুব কম হওয়ার কারণে আপনার ভিডিওর আর্নিং, আপনার ফেসবুক এবং ইউটিউব থেকে উপার্জিত আর্নিংয়ের পরিমাণ খুবই কম থাকে। তো এই আর্নিং বাড়ানোর একটাই উপায় হচ্ছে এই সিপিসি যত বাড়ানো সম্ভব তত আপনার আর্নিং বাড়বে। এখন এই সিপিসি বাড়ানো কিন্তু আপনাদের হাতে না, কারণ ফেসবুক এবং ইউটিউব এই সিপিসিগুলো মেনটেন করে আপনার ভিডিওতে কোন ধরনের অ্যাড আসবে তার উপর এবং কোন কান্ট্রির কোন সব কোম্পানির অ্যাড আসবে এটার উপর মেনলি সিপিসি ডিপেন্ড করে। তো মেইনলি আপনি যেহেতু বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর, আপনি যেহেতু বাংলায় কন্টেন্ট বানান, বাংলা ল্যাঙ্গুয়েজের উপর কন্টেন্ট বানান, সেহেতু আপনার ভিউয়ার স্বাভাবিকভাবেই বাংলাদেশি এবং ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের কিছু মানুষ হবে। তো এখন বাংলাদেশি ভিউয়াররা যেহেতু আপনার ভিডিও দেখছে, সেহেতু আপনার ভিডিওতে কিন্তু কখনোই আমেরিকান বা ইউরোপ কান্ট্রির কোনো কোম্পানির অ্যাড আসবে না, সেহেতু বাংলাদেশি কোম্পানিগুলোর অ্যাডই আসবে এবং বাংলাদেশি অ্যাডগুলোর সিপিসি খুবই কম, অ্যাড রেটগুলো খুবই কম, যার কারণে আপনার ভিডিওতে অনেক ভিউ হলেও অনেক অ্যাড আসলেও আসলে আপনার আর্নিংটা কমই থেকে যাবে, এটা বাড়ানো আপনার হাতে নেই। অনেকে বলে থাকে যে টপিকের উপরে ডিপেন্ড করে আর্নিং বাড়ানো বা কমানো সম্ভব, যেমন টেক রিলেটেড ভিডিওগুলোতে আর্নিং কিছুটা বেশি হয়, তবে সেটা শুধুমাত্র 19-20 পার্থক্য হয়ে থাকে, সেটা আহামরি কোনো পার্থক্য না। তাই আপনি এন্টারটেনমেন্ট ভিডিও বানান কিংবা টেক ভিডিও বানান কিংবা এডুকেশনাল ভিডিও বানান, ব্লগ ভিডিও বানান, যেটাই বানান সেটার উপরে আসলে আপনার আর্নিং খুব একটা ডিপেন্ড করে না। এবার দুই নম্বর উত্তরটা নিয়ে আসা যাক যে আর্নিং বাড়ানো সম্ভব কিন্তু, এই কিন্তুটা আসলে কী। এই কিন্তুটা হচ্ছে আপনার ফেসবুক এবং ইউটিউবের কন্টেন্ট থেকে আর্নিং বাড়ানো সম্ভব যদি আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে সেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কন্টেন্ট বানানো শুরু করেন, কিংবা আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজের কন্টেন্টের সাথে সাথে আপনারা ইংলিশ সাবটাইটেল দেওয়া শুরু করে দেন। সেক্ষেত্রে কী হবে, আপনার বাংলাদেশি ভিউয়ারের সাথে সাথে বাহিরের যে ভিউয়াররা রয়েছে তারাও আপনার কন্টেন্টগুলো দেখবে, পরিমাণে কম হলেও তারা সাবটাইটেল থাকার কারণে হয়তো তারা এই ভিডিওগুলো দেখবে, অথবা আপনারা যদি কমপ্লিটলি বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে মুভ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভিডিওটা বানানো শুরু করে দেন, সেক্ষেত্রে আপনার ভিউয়াররা বেশিরভাগ ক্ষেত্রেই বাহিরের দেশের হবে, ইউরোপ আমেরিকা বা এই ধরনের দেশের হবে যারা ইংলিশে ভিডিও দেখে থাকে। সেক্ষেত্রে আপনাদের আর্নিং অনেক বেশি বেড়ে যাবে, কারণ যেহেতু তখন বাহিরের দেশের ভিউয়াররা আপনার ভিডিওগুলো দেখছে, তাই সে তাদেরকে ইউরোপ আমেরিকার কোম্পানিগুলোর অ্যাডই প্রদান করবে এবং সেই অ্যাডগুলোর সিপিসি অনেক বেশি। তাই দ্বিতীয় উত্তরটা হ্যাঁ, এই কারণে যদি আপনারা আপনাদের ভিডিওর ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে ইংলিশে নিয়ে যান কিংবা আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ইংলিশ সাবটাইটেল ইউজ করা শুরু করেন। আর একটা উপায়ে আপনারা আপনাদের কন্টেন্টগুলোর আর্নিং বাড়াতে পারবেন, সেটা হচ্ছে আপনাদের ভিডিওর ডিউরেশন বাড়াতে হবে। ডিউরেশন বাড়ানোর কারণ হচ্ছে যে ফেসবুকে মূলত এক মিনিটের ছোট কোনো ভিডিওতে অ্যাড দেয় না, সেহেতু এক মিনিট থেকে তারা অ্যাড প্রদান করা শুরু করে। তাই এক মিনিটের উপরে আপনার যেসব ভিডিওগুলো রয়েছে, এক মিনিট থেকে তিন মিনিট, এই ভিডিওগুলোর মধ্যে আপনার অ্যাড আসার সম্ভাবনা থাকে দুটা, একটা হচ্ছে শুরুতে এবং একটা শেষে। যদি আপনার ভিডিও ডিউরেশন তিন মিনিটের অধিক হয়ে যায় তখনই আপনার এই ভিডিওগুলোর মধ্যে অ্যাড আসার সম্ভাবনা আরও বেড়ে যায়, তখন শুরুতে একটা অ্যাড, তারপরে মাঝে আপনি একটা অ্যাড আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে দিতে পারবেন কোথায় আপনি অ্যাড দিতে দেখাতে চাচ্ছেন, কিংবা অটোমেটিক প্লেসমেন্টও আপনি দিতে পারেন, এবং শেষে তখন তিন মিনিটের যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোতে অ্যাড আসার সম্ভাবনা থাকে তিনটা, তাই আপনার আর্নিং বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তেমনি চার মিনিট, পাঁচ মিনিট, ছয় মিনিট, এভাবে আপনার ভিডিও ডিউরেশন যত বাড়বে আপনার এই ভিডিওগুলোর মধ্যে অ্যাড আসার পরিমাণও আপনি বাড়াতে পারবেন এবং অ্যাড আসার সম্ভাবনাও তখন অনেক বেশি বেড়ে যায়। তাই আপনার ভিডিও ডিউরেশন যদি আপনি বাড়াতে পারেন তাহলে আপনার আর্নিং বেড়ে যাওয়ার সম্ভাবনা কিছুটা বেশি থাকে। ইউটিউবে সেম এই প্রসেসটা রয়েছে, আট মিনিটের ছোট যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোতে অ্যাড আসার সম্ভাবনা থাকে দুটা, শুরু এবং শেষে। আট মিনিটের অধিক ডিউরেশনের যদি ভিডিও
ভিডিও হয়ে থাকে, তাহলে আপনারা আপনাদের ইচ্ছা মতো এর ভিতরে অনেকগুলো অ্যাড প্লেসমেন্ট করতে পারেন, যেখানে অ্যাড অনেক বেশি অ্যাড আসার সম্ভাবনা থাকবে। তো পুরো ব্যাপারটা আবারও বলছি, নর্মালি আপনার যে কন্টেন্ট রয়েছে, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকলে আপনার কন্টেন্টের আর্নিং বাড়ানো সম্ভব না, যদি না আপনি কোনো ধরনের কোনো পরিবর্তন না করেন। কিন্তু যদি আপনি আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেন, কিংবা আপনার বাংলা ল্যাঙ্গুয়েজের সাথে ইংলিশ সাবটাইটেল দিয়ে দেন, কিংবা আপনার ভিডিও ডিউরেশন অনেক বাড়িয়ে দেন, সেক্ষেত্রে আপনার আপনাদের কন্টেন্ট থেকে অর্জিত উপার্জনের পরিমাণ বাড়ানো সম্ভব, বাড়াতে পারেন। তাই যদি আপনারা একজন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আর আপনারা আপনাদের কন্টেন্ট থেকে অর্জিত উপার্জনের পরিমাণ বাড়াতে চান, তাহলে এই রুলসগুলো ফলো করুন। হয়তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে, অথবা সাবটাইটেল ইউজ করতে হবে, অথবা ভিডিওর ডিউরেশন বাড়াতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।